খুলে ফেলেছে আপনারা ওই যে পদ্মা সেতু থেকে এটা নিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে সিআইডি তাকে অ্যারেস্ট করেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবার নাটবল্টু খোলা সেই ব্যক্তির মুক্তি চাইলেন একজন সাবেক সেনা সদস্য বন্ধুরা এই সাবেক সেনা সদস্য কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে সিলেটের তীরান্দিতে গিয়ে নৌকাওয়ালাদের উপর ক্ষেপলেন তাহির হুজুর বন্ধুরা তাহির হুজুরের সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম তাহির হুজুরের সেই ভিডিওটি দেখে আসি মানুষ আসছে আসবে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে আপনারা 5,000 টাকার ভাড়া 50,000 টাকা চাইবেন এরপরে এক জায়গা ঠিক করলে আপনি কি এলাকায় কি কি নাম কইছেন আমরা বলছি তাহিরপুর যাবো তাহিরপুর যদি 5 ঘন্টা লাগে টাকা যদি 1,00,000 লাগে টাকা নিবে সময় গেলে আমাদের যাবে আপনাদের কাজে নৌকা দিয়ে আমাদেরকে পৌঁছায় দেবো আপনাদের সর্বোচ্চ আপনাদের দরকার ছিল সর্বোচ্চ মানুষের পাশে সেবা দেওয়া টাকা নিবেন অসুবিধা আমরা যদি আমরা যদি 50,00,000-1,00,000 খরচ করতে পারি আপনাদের এলাকার দুর্গত মানুষের জন্য তো আপনারা তো হিসাব আমাদেরকে নৌকা ফ্রি সার্ভিস দেওয়ার কথা ঠিক আছে হুজুর আমি কিন্তু আপনার মতো মেহমান আমি আমি যে এই জায়গায় আইছি আরেক জায়গা থেকে আপনাকে ফাঁকি দিয়ে মালিক যে ঠিক করছে সে চলে গেল হ্যাঁ গাজের হ্যাঁ হ্যাঁ এই সব কিছু করে তার নাম্বার দেন এত দরতাছে না নাম্বারটা নাম্বার দেন না নাম্বার দেন নাম্বার দেন নৌকার মালিক কে নৌকার মালিক নাম্বারই আরেক থানা নাম্বার নাম্বারটা দেন নাম্বারটা দেন বন্ধুরা এই সমস্ত লোকাবাজীদেরকে নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন বন্ধুরা এবার আমরা দেখি সাবেক সেনা সদস্য কি বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কাতার থেকে আজকে পদ্মা সেতুর ইস্যু নিয়ে আরেকটি লাইভে আসলাম আপনারা প্রিয় দেশবাসী সকলে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এখন প্রত্যেকটা টিভি নিউজে এবং প্রত্যেকটা মিডিয়া চ্যানেলের সর্বপ্রথম হেডলাইনে দেখা যাচ্ছে বাইজিত নামে একটি ছেলে নাটবল্টু খুলে ফেলেছে আপনার ওই যে পদ্মা সেতু থেকে এটা নিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে সিআইডি তাকে অ্যারেস্ট করেছে তা আমি সেই বিষয়ে কিছু প্রশাসন এবং বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করেই এই কথাগুলো বলতে চাই যে ছেলেটা ফেসবুকে এসে হাস্যোজ্জ্বল নিয়ে এই বোর্ডগুলো কি ক্লিয়ারভাবে তারা দেখিয়েছে যে নতুন বোর্ড দেখা যাচ্ছে খুলে খুলে দেখাচ্ছে যে এই জিনিসগুলো প্রপারলি লাগানো হয় নাই তো এত সুন্দরভাবে যে ছেলেটা প্রকাশ করে সরকারকে অবগত করেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে তাই সেই ছেলেটাকে রিমান্ডে নেওয়ার চাইতে কি তাকে পুরস্কৃত করাটা কি বেশি সম্মানের ছিল না আচ্ছা আপনারা কোন যুক্তি তাকে অ্যারেস্ট করলেন বলেন তো এটা খুলে ফেলেছে অথচ ওইখানে যারা মেনটেন্যান্স ছিল যারা ইঞ্জিনিয়ার ছিল যারা ওইটার ঠিকাদার ছিল তারাই বলেছে আমাদের কাজ এখানে বাকি ছিল আমাদের অনেকগুলো নাট বল্টু লাগানো হয়নি তো ধরলে আমরা হিসাবে ফাইন দিলে তাদেরকে দিবেন জরিমানা দিলে তাদেরকে দিবেন কিন্তু এখানে নিয়ম হলো যখন উদ্বোধন হবে উদ্বোধনের আগে তিলে তিলে সমস্ত কিছু একদম মানে পঙ্খানুপঙ্খানুভাবে সব কিছু ওকে করার পর জিনিসটা কিন্তু উদ্বোধন করা হয় তাহলে এখানে একটা ত্রুটি কিন্তু থেকে গেছে যে ছেলেটা সরকারকে দৃষ্টি আকর্ষণ জানিয়েছে টিকটকের মাধ্যমে হাস্যোজ্জ্বল নিয়ে তার মনে তো কোনো পাপ ছিল না তার মনে কোনো ক্ষতি করার চিন্তা ছিল না এবং সে আন্তর্জাতিক কোনো টেররিস্ট না বাংলাদেশে কোনো জাতীয় টেররিস্ট না আপনারা মিডিয়ারা কি করলেন ছেলেটাকে ছাত্রদল বানিয়ে দিলেন বাংলাদেশে বিএনপির একজন ছাত্রদলের এই ছেলে এইগুলো করছে প্রতিহিংসা করে বিএনপির শরীর নামটা বললে তো আপনাদের এমনি শরীর জ্বলে সারা বাংলাদেশ যদি বিএনপি মানুষের কল্যাণে কাজও করে আপনাদের শরীর জ্বলে যায় কারণ আপনারা তো মানে কাজই হচ্ছে আপনাদের এটা অথচ এখন কিন্তু প্রমাণিত হলো এই যে বাইজিত ছেলেটা সেটা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানি সাহেবের সাথে তার ছবি তোলা এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমু সাহেবের সাথে তার ছবি তোলা এবং ঢাকা কমিশনার একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছেন বিপ্লব সাহা উনার অফিসে গিয়ে উনি ছবি তুলেছেন এবং আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের ব্যানারের নিচে উনার ছবি আছে তাহলে এখানে আওয়ামী লীগ থাকার পর আপনারা বিএনপির নামটা কেন নিলেন ছাত্রদলের নামটা কেন নিলেন আই ফরগেট অ্যাবাউট দ্যাট হুইচ পার্টি আমি মনে করি এটা উনি কোন পার্টি সেটা বড় কথা না একটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের একটা সুন্দর একটা উনি একটা আমি মনে করি একটা মেসেজ দিয়েছে যেখানে একটা ভুল হয়েছে সে ভুলটা উনি তুলে ধরেছেন তো এইটাকে আপনারা রিমান্ড নিলেন কেন উনাকে যদি রিমান্ড নেন তাহলে কি আপনার কি ব্রিজের কি সম্মান বেড়েছে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো উনাকে যদি রিমান্ড নেন তাহলে আপনারা রিমান্ড যদি নিতে হয় তাহলে আপনারা যে এই
এই ব্রিজটা যে অশুভ, এখন একটা অশুভ লক্ষণ, দুইটা বাইকওয়ালা ছেলে মারা গেছে, যেদিন উদ্বোধন হবে একটা বাচ্চা মারা গেছে, এটা একটা অশুভ লক্ষণ। আজকে একটা ট্রাক উল্টিয়ে মানে খাদ্যশস্যগুলো মানে ছিটে পড়ে গেছে এখানে সেনাবাহিনী মোতায়েন করার পরও। এখানে আবার একটা বাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ইলিশ এসি একটা বাস দেখলাম ধ্বংস মানে নষ্ট হয়ে গেছে, আবার ব্যারিয়ার ভেঙে ফেলেছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তার মানে এটা একটা অশুভ লক্ষণের একটা পরিণত হয়েছে, অশুভ লক্ষণ আমি মনে করি। এটাকে এটাকে শুভ করতে হলে ভালো একজন আল্লাহর অলি দিয়ে, ভালো আলেম ওলামা দিয়ে আপনার এটা ভালো করে দোয়া পড়ান। আপনারা যে ব্যক্তিকে তেলোয়াত দিয়ে দোয়া পড়াইছেন, এটা আমাদের একটা ইসলাম একটা মুসলিম দেশের জন্য আসলে একটা লজ্জা। সারা বিশ্ব যখন দেখবে এমন একটা ব্যক্তি কোরআন পড়তেছে তার কোনো গলার সুর নাই, মনে হয় যে একটা ভাঙ্গা গলা যারা জারি গান গাচ্ছে এমন একটা মনে হইতেছে, এটা কি কোরআন তেলক বলে? ছোট ছোট একটা দুধের বাচ্চা যারা আরবি শিখতে তাদের গলার সুর তো এত সুন্দর। আমি জানি সরকার হয়তো আমাদের আলেমুলামার উপর একটা ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে, যারা কিছু শিশু বাচ্চা আছে যারা আন্তর্জাতিক পর্যায়ে কোরআন প্রতিযোগিতা তারা ফার্স্ট হয়েছে, বাংলাদেশকে বিশ্বের দরবারে ইজ্জত বাড়িয়ে দিয়েছে, সম্মান বাড়িয়ে দিয়েছে, সেরকম একটা ছেলেকে সিলেক্ট করে কোরআন তেলকটা করতেন, একটা নিষ্পাপ বাচ্চা কোরআনের পাখিকে সিলেক্ট করতেন, আল্লাহ তার দোয়াকে কবুল করে একটা সুন্দর একটা শুভযাত্রা শুরু হইতো আমি মনে করি। তা আমি মনে করি সরকার এই বিষয়গুলো ভাবা উচিত, যাকে তাকে দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো শুভ কাজ হয় না। তা আমি বাংলাদেশের সকল মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা এই ছেলেটাকে যে অ্যারেস্ট করলেন শান্তিনগর থেকে, তাকে রিমান্ডে নিলেন, তার রিমান্ডটা ক্যান্সেল করে তাকে রাষ্ট্রীয় পদক দেন, তাকে সম্মান দেন, ইজ্জত দেন। আর যদি ইজ্জত যদি আপনারা যদি রিমান্ডে নিতে হয় তাহলে পদ্মা সেতু, এই যে আপনারা যে প্রচার করতেছেন পদ্মা সেতু, তো প্রথম নারী বাইকারকে এটা প্রচার করলেন, পদ্মা সেতু পুরুষ বাইকারকে, এটা প্রথম পুরুষ প্রথম বাইকারকে বাইক চালাই গেছে এটা প্রচার করলেন, পদ্মা সেতুতে প্রথম কোন গাড়িটি পার হয়েছে এটা প্রচার করলেন, পদ্মা সেতুতে দুই ব্যক্তি প্রস্তাব করতেছে সেটা আপনার প্রচার করলেন, তাকে রিমান্ডে নেন। এত একটা পবিত্র জায়গার মধ্যে থেকে উনি কিভাবে প্রস্তাব করলো, ওনাকে রিমান্ডে নেন। পদ্মা সেতুর মাঝখানে বসে একদম সিগারেট খাচ্ছে, মানে একটা তামাক মনে করেন এটা মাদক, সিগারেট একটা মাদক, মাদক খাচ্ছে, এটাকে ওনাকে আপনি অ্যারেস্ট করেন। আবার আপনারা প্রচার করতেছে কেউ নামাজ পড়তেছে এবং কে আপনার ওই যে আরো অন্যান্য কিছু আপনার এখানে উই করা হচ্ছে, এই যে অশুভ লক্ষণগুলো এগুলো নিয়ে আপনারা প্রতিবাদ করেন। এটা তো এখানকার সিনেমা, আর কোন একটা মহিলা মানে বাজে একটা ড্রেস পরে এখানে সেলফি তুলছে টিকটক দিয়ে তাদের জন্য নিষেধাজ্ঞা করেন? যে ব্যক্তিরা আপনারা দেখিয়ে দিয়েছে বোল্ড গুলা কত সুন্দরভাবে দেখাচ্ছে, দেখানে যে এখানে বোল্ড গুলা খোলা, এখানে কাজগুলো প্রপারভাবে হয় নাই, আর ওনাকে আপনারা ওনাকে পুরস্কৃত না করে ওনাকে যেভাবে আপনারা টর্চার করলেন এটা খুবই দুঃখজনক, এবং তার বাড়িতেও আক্রমণ করা হয়েছে, সরকারি দলের লোক দিয়ে আক্রমণ করা হয়েছে, এটা দেশের জন্য একটা আমি মনে করি লজ্জাজনক। এই ছেলেটা হোক সে ছাত্রলীগ, বাট সে একটা প্রপার একটা জিনিস দেখাইছে। আমি মনে করি ছেলেটা কোনো আন্তর্জাতিক টেররিস্ট না, বাংলাদেশের বিখ্যাত কোনো সন্ত্রাস না, সে একটা টিকটকার, সবাইকে আনন্দ উল্লাস এবং বিনোদন দিয়ে থাকে। আমি মনে করি সরকার এই বিষয়টা বিবেচনা করে তাকে মুক্তি দিয়ে এবং তাকে একটা পুরস্কৃত করা হোক, এবং যারা ওইখানে ঠিকাদার ছিল, ইঞ্জিনিয়ার ছিল এবং ইঞ্জিনিয়ার যারা ম্যান্ডেট, তারা কিন্তু বলছে এখানে কিন্তু কাজ অনেক মানে কিছু বাকি ছিল, এ বাকির কারণে তারা এই কাজগুলো করতো, সেই কাজগুলো হয়তো তাদের নজরে এসে পড়েছে, এসে আসার কারণেই তারা হয়তো মানুষকে দেখাইছে। বন্ধুরা, এই সাবস্ক্রাইবার কতটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।